নিউইয়র্ক প্রতিনিধি কাজী শামসুল হক, ইতালির প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, সৌদি আরবের দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, দুবাই প্রতিনিধি মাহবুব হাসান হৃদয় এবং কাতার প্রতিনিধি ই এম আকাশের তথ্যচিত্রে এখন একটি প্রতিবেদন দেখব। প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা মাথায় রেখে শিগগিরই বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান ও প্রবাসীদের অংশগ্রহণে জনপ্রিয় টক শো প্রচারের ব্যবস্থা নিতে যাচ্ছে আরটিভি। নিউ ইয়র্কে আরটিভি কার্যালয়ে মার্কিন প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানালেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। লাস্ট ফিউ মান্থস ধরে আমাদের টিআরপি সেকেন্ড এন্ড থার্ড পজিশন উঠানামা করছে, আমরা এখন থার্ডে নিচে যাইনি। সো উই আর ওয়ান অফ দ্য টপ রানার ইন বাংলাদেশ। এখানে আমরা একটা অফিস নিয়েছি, উই নিড ইউর ফিডব্যাক অ্যাজ ওয়েল, উই নিড ইউর সাপোর্ট অ্যাজ ওয়েল। উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আর নারীদের পছন্দের কথা মাথায় রেখে ভিন্ন ধর্মী অনুষ্ঠান প্রচারের কথা জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। আমরা খুব শীঘ্রই আরটিভি প্লাস ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, ওটা আসলে মেইনলি মহিলাদের জন্য, কারণ ওনারা খুব সিরিয়াল পছন্দ করেন, ড্রামা পছন্দ করেন, ইন্ডিয়ান চ্যানেলগুলো একেবারে চুম্বকের মতো আটকে থাকে। তো আমার কথা হলো আমাদেরটা আটকে থাকবে না কেন। মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রে আরটিভিকে জনপ্রিয় করতে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রবাসীরা। প্রবাসের শতব্যস্ততার মাঝেও বাংলা নতুন বছরকে বরণ করে নিল ইতালি মিলানো প্রবাসী বাংলাদেশী সম্মিলিত নারী গোষ্ঠী। পান্তা ইলিশ আর বর্ষবরণ গানের মধ্য দিয়ে চলে এই আয়োজন। ইতালিতে জন্মগ্রহণকারী বাংলাদেশি শিশুদের মাঝে নিজ দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই সম্মিলিত নারী গোষ্ঠী প্রতি বছর এই আয়োজন করে থাকে। ফেরদৌসী আক্তার পলির পরিচালনায় বক্তব্য রাখেন সেলিনা আক্তার, মাহবুবা আক্তার বিউটি, সুলতানা খান, আঞ্জুমান আরা, শারমিন আক্তার সহ আরো অনেকে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে পালিত হল বৈশাখী বরণ উৎসব 1422। কনসুলেট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে জেদ্দা মক্কার সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। মেলায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম এবং কনসুলেট আপদের পক্ষ থেকে একটি করে স্টল ছিল। হরেক রকম পিঠাপুলি, কাঁচা আমের ভর্তা, খিচুড়ি সহ স্বদেশি আমেজে ভরপুর ছিল স্টলগুলো। ছিল বৈশাখ বরণ ব্যানার, স্টুন, পতাকা, ব্যান্ড এবং জেদ্দা প্রবাসী লেখকদের বই। নতুন বছরকে বরণ করে নিল দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি প্রবাসীরা। স্থানীয় আলজাবিল পার্কে বৈশাখীর সাজে নানা রকম খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন রকমের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান। শৈবাল বড়ুয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আহমদ আলী জাহাঙ্গীর, আসাদ হোসেন হিরো, আজিজুল হক, জয়নুল আবেদিন, সাদেক চৌধুরী, আবু সুফিয়ান, প্রবীর শাহ ও মোহাম্মদ হানিফ সহ আরো অনেকে। সবশেষে খেলাধুলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী আজমানের উদ্যোগে দুবাইস্থ আল মামজার পার্কে নতুন বছরকে বরণ করতে পুরো দিন জুড়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পান্তা ইলিশ, পিঠা প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মাসুদুর রহমান। এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল আলিম, মোহাম্মদ জিলুর রহমান, শেখ মোহাম্মদ করিম, বুলু চেয়ারম্যান রানা, কামরুল হানিফ, সালাউদ্দিন সহ আরো অনেকে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আওয়ামী যুবলীগ সৌদি আরব আল জুবাইল শাখা। স্থানীয় একটি হোটেলে সংগঠনের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। শাখা কমিটির সভাপতি ইকবাল হুসাইন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী লীগের সভাপতি কাজী সেলিম রেজা। আব্দুস সালাম ও রিয়াদ খানের সঞ্চালনায় বক্তব্য দেন বিশেষ অতিথি হাবিবুর রহমান হাবিব, এম এ জলিল, সেন্টু শিকদার, মোহাম্মদ মিল্টন, হানিফুর রহমান টিপু, খন্দকার জহিরুল হক ও মুকুল রানা সহ অনেকে। কাতার প্রবাসী বাংলাদেশীদের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদয়ন ব্রাদার্স এর উদ্যোগে আল দোসারি পার্কে হয়ে গেল বার্ষিক বনভোজন। এ উপলক্ষে প্রবাসীদের মতবিনিময় সভা, সঙ্গীত অনুষ্ঠান সহ নানা ধরনের ইভেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক, বিশেষ অতিথি মোহাম্মদ আল দোসারে, বদিউল আলম, আশরাফ বাবু, বিশ্বজিৎ, মোহাম্মদ সহ কমিউনিটি ও রাজনৈতিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আরটিভি।